শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেন ইস্যুতে এখনো পিছু হটার সময় আছে রাশিয়ার, ব্রিটিশ প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। আজ পুতিনের সাথে বৈঠক করবেন জার্মান চ্যান্সেলর। ইউক্রেনে দূতাবাস বন্ধ করছে আমেরিকা, ধ্বংস করা হচ্ছে কম্পিউটার সামগ্রী। উত্তেজনার মধ্যে পুতিনকে যে পরামর্শ দিলেন লাভরভ। ভূমধ্যসাগর থেকে 228 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার। প্রথমবারের মতো বাহরাইন সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী। আবুধাবিতে এরদোগানের সম্মানে জমকালো নৈশ ভোজ। এবার বিস্তারিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনের সামরিক আগ্রাসন চালানো ব্যাপারে যে সংকট তৈরি হয়েছে সেটি কমাতে রাশিয়ার এখনও পিছু হটার সময় রয়েছে। একই সাথে তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে সেক্ষেত্রে তা হবে দেশটির একটি বিধ্বংসী ভুল। ইউক্রেন সীমান্তে রাশিয়া 1 লাখের বেশি সেনা মোতায়েন করেছে, যেটি ওই অঞ্চলে ক্রমাগত উদ্বেগ সৃষ্টি করছে। গতকাল সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এসব কথা জানান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জনসন বলেন, পরিস্থিতি আসলে খুবই বিপজ্জনক ও গুরুতর। আমরা সবাই একদম খাদের কিনারায় দাঁড়িয়ে আছি এবং আমি মনে করি এই ইস্যুতে এখনো পুতিনের পিছু হটার সময় আছে। তিনি আরো বলেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে বসে সেটি হবে একটি বিধ্বংসী ভুল। সমস্যা যাই হোক, কূটনৈতিক সংলাপ ও প্রক্রিয়ার মাধ্যমে তার সমাধান হতে পারে এবং আমরা সবাই এই সংলাপে যুক্ত হতে চাই। প্রতিবেদনে বলা হয়, সাবেক সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য ও রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেন কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করার পর থেকেই উত্তেজনা শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দিলেও সহযোগী দেশ হিসাবে মনোনীত করার পর আরও বেড়েছে এই উত্তেজনা। জার্মান চ্যান্সেলর ওলাফ শলত মঙ্গলবার ইউক্রেন থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। মস্কো পৌঁছে আজকেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করার কথা রয়েছে তার। দুই নেতা সম্প্রতি উত্তেজনার মধ্যে যুদ্ধ এড়ানোর বিষয়ে কথা বলবেন। জার্মান চ্যান্সেলর বলেছেন, আমরা পশ্চিমাদের পক্ষ থেকে এই বার্তা পৌঁছে দেব যে রাশিয়ার নিরাপত্তা উদ্যোগ নিয়ে আলোচনার দরজা উন্মুক্ত, তবে ইউক্রেনে আক্রমণ করলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। প্রায় একই সময়ে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনেরও বেলজিয়াম সফরের কথা রয়েছে। সেখানে তিনি ন্যাটো মিত্র লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের নেতাদের সাথে বৈঠক করবেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকের পর বর্তমান সংকট কূটনৈতিকভাবে সমাধানের আশা প্রকাশ করেন। এরপরই মূলত উদ্যোগ সামনে এলো। ইউক্রেনে সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতার মধ্যে দেশটিতে $1 বিলিয়ন সার্বভৌম ঋণের নিশ্চয়তা প্রসারিত করেছে যুক্তরাষ্ট্র, কারণ সীমান্তে রাশিয়ার সৈন্যদের সমাবেশ দেশটির অর্থনীতিতে প্রভাব ফেলেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ ঘোষণা দেন। ইউক্রেন ইস্যু নিয়ে যখন রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে, তখন দূতাবাস বন্ধের এই পদক্ষেপ নেওয়া হলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তবর্তী লাভিট শহরে দূতাবাস সরিয়ে নেওয়া হচ্ছে। দূতাবাসে সামান্য কিছু স্টাফ কাজ করবেন বলে তিনি জানান। কিয়েভ হচ্ছে রুশ সীমান্তের কাছে এবং লাভিভ শহর হল পোল্যান্ড সীমান্তের কাছে। কিয়েভ থেকে লাভিভ শহর 300 মাইল পশ্চিমে অবস্থিত। ব্লিংকেন বলেন, ইউক্রেন সরকার পরিস্থিতি নিয়ে সতর্ক থাকবে এবং উত্তেজনা কমানোর ব্যাপারে আমেরিকা ব্যাপক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে। এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কিয়েভে মার্কিন দূতাবাস ছাড়ার আগে কর্মীরা কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি ধ্বংস করছেন। ধারণা করা হচ্ছে গোপন তথ্য উপাত্ত যাতে ফাঁস না হয় সেজন্য এই পদক্ষেপ নিয়েছেন তারা। পশ্চিমা দেশগুলো প্রতিনিয়ত বলে যাচ্ছে রাশিয়া যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা করতে পারে। প্রেসিডেন্ট পুতিন এটা স্বীকার করছেন, তবে তারা পশ্চিমাদের কাছে নিরাপত্তার নিশ্চয়তাও চাচ্ছেন। এই মুহূর্তে রাশিয়া কৃষ্ণ সাগর ও বেলারুশের সামরিক মহড়া চালাচ্ছে, একই সঙ্গে ইউক্রেন সীমান্তে 1 লাখের বেশি সৈন্য মোতায়েন রেখেছে দেশটি। অন্যদিকে পশ্চিমা দেশগুলো সম্ভাব্য রুশ আক্রমণ মোকাবেলায় পূর্ব ইউরোপে অবস্থিত ন্যাটো দেশগুলোতে সেনা পাঠাচ্ছে। ইউক্রেন ন্যাটো জোটের সদস্য না হওয়ায় দেশটিতে সেনা পাঠাতে পারছে না পশ্চিমা মিত্রজোট। তবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ ইউক্রেনে অস্ত্র সহায়তা পাঠিয়েছে। সব মিলিয়ে যুদ্ধের উস্কানিমূলক আবহাওয়া বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ে সোমবার রাষ্ট্রীয় পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন। রাশিয়ার শীর্ষ এই কূটনীতিক পশ্চিমাদের সঙ্গে কূটনীতিকে সংলাপের সম্ভাবনা দেখছেন বলে পুতিনকে জানিয়েছেন। লাভরভ রুশ প্রেসিডেন্টকে সংলাপ চলমান রাখারও সুপারিশ করেছেন। খবর সিএনএন এর জবাবে লাভরভকে পুতিন বলেন, আমাদের উদ্বেগের বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছানোর কোনো সুযোগ আসলে কি আছে, নাকি এটা রাশিয়াকে সমাপ্তহীন সমঝোতায় টেনে নেওয়ার প্রক্রিয়া যার কোনো যৌক্তিক সমাধান নেই। জবাবে লাভরভ উল্লেখ করেন, সীমানাহীন আলোচনা নিয়ে রাশিয়ার কর্মকর্তারা তাদেরকে সতর্ক করেছেন, তবে কূটনৈতিকভাবে সমাধানের সুযোগ সর্বদা থাকে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ডের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী পুতিনকে বলেন, বিকল্প কিছু প্রস্তাব শোনার উদ্যোগ চলার মধ্যে আমার মনে হয় আমাদের ক্লান্ত হওয়ার সময় এখনো আসেনি। পশ্চিমা দেশগুলোকে আলোচনার প্রক্রিয়া টেনে লম্বা করা উচিত নয় বলে উল্লেখ করেন লাভরভ। তিনি বলেন, তবে আমার পরামর্শ আলোচনা বাড়ানো হোক এবং চলমান থাকুক। ফ্রান্সের মার্সেই ভিত্তিক এনজিও এসওএস মেডিটারেনে ভূমধ্য সাগরের মাল্টা উপকূলে ২৪ ঘন্টারও কম সময়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ৫১ জন অপ্রাপ্ত বয়স্ক সহ ২২৮ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। এনজিওটির উদ্ধার জাহাজ ওশান ভাইকিং ৪টি নৌকায় থাকা ২২৮ জনকে উদ্ধার করে। এর মধ্যে ৪৯ জন অভিভাবকহীন নাবালক এবং ২ জন অপ্রাপ্ত বয়স্ক তাদের পরিবারের সদস্যদের সাথে ছিলেন। এসওএস মেডিটারেনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একটি খবরের ভিত্তিতে গত শনিবার বিকালে মাল্টিজ অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলে প্রথম অভিযানটি পরিচালনা করা হয়েছিল। সেখান থেকে একটি যাত্রী বোঝাই কাঠের নৌকায় থাকা ৯৩ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে লিবিয়ার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চল থেকে শনিবার থেকে রবিবার রাতের মধ্যে অন্য একটি নৌকায় থাকা একটি শিশু সহ ৮৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। আগের নৌকাটির মতো এটিও যাত্রী বোঝাই ছিল। এছাড়াও রবিবার সকালে মাল্টা উপকূল থেকে ওশান ভাইকিং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ অভিযানে একটি নতুন কাঠের নৌকা থাকা ২২ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। সমুদ্র নৌকার উপস্থিতির তথ্য দিয়ে ওশান ভাইকিংকে সহায়তা করে বেসরকারি স্বেচ্ছাসেবী বিমান কলিব্রিটু। এই এনজিও স্বেচ্ছাসেবী বিমানটি আকাশ পর্যবেক্ষণের মাধ্যমে উদ্ধার অভিযানে সহায়তা করে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইনে প্রথমবারের মতো রাষ্ট্র সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নফতালি বেনেট। এই সফরে তিনি দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আলে খালিফার সঙ্গে বৈঠক করবেন। বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের এক বছরের বেশি সময় পর ইসরায়েলের প্রধানমন্ত্রী মানামা সফর করছেন। ইসরায়েল ও বাহরাইনের মধ্যে এটি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সফর। সফর দেশ দুটির নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে, বিশেষ করে কূটনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হামলা জোরদার করেছে। এর মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বাহরাইন সফর করছেন। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাহরাইনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অন্যদিকে আরব আমিরাতের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরায়েল। এছাড়াও সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠিত না হলেও তেল আবিব ও রিয়াদের মধ্যে গোপন সম্পর্ক দিন দিন বাড়ছে। ইসরায়েল থেকে বাহরাইনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে নফতালি বেনেট সাংবাদিকদের বলেন, তার এই সফর শুভেচ্ছার বার্তা ছড়িয়ে দেবে এবং বিভিন্ন হুমকির বিরুদ্ধে অংশীদারিত্বমূলক অবস্থানের কথা তুলে ধরবে। প্রায় এক দশক পর সোমবার দুদিনের রাষ্ট্র সফরে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে এরদোগানের এই সফর। খবর আনাদোলুর। সফরের প্রথম দিন সোমবার রাতে এরদোগানের সম্মানে জমকালো এক নৈশভোজের আয়োজন করা হয়। আবুধাবিতে পৌঁছলে সোমবার তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তাকে যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়। এরদোগান সেখানে পরিদর্শন বই লেখেন, আমার প্রিয় ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে আমিরাত সফরে আসতে পেরে খুবই আনন্দিত। আমি আশা করি এখানে আমরা দুই দেশের ভাতৃপ্রতিম জনগণের কল্যাণে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা চুক্তি করতে পারব।
সোমবার এরদোগানের সফরের প্রথম দিনে আমিরাতের সঙ্গে ১৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কূটনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক ইস্যু ছাড়াও দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়। সফরের শেষ দিনে মঙ্গলবার দুবাই এক্সপো পরিদর্শনে যাবেন এরদোগান। এক দশক আগে কথিত আরব বসন্ত শুরুর পর মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে নামে তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের অংশ হিসাবে লিবিয়ার গৃহযুদ্ধে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একইভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতেও দুই দেশের অবস্থান দুই মেরুতে। শুধু সিরিয়া ইস্যুতে দুই দেশের অবস্থান অনেকটা এক বিন্দুতে ছিল। গত বছরের আগস্টে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জানান, তার দেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক উন্নত হচ্ছে, যার ধারাবাহিকতায় আমিরাত তুরস্ক ১০ বিলিয়ন ডলারের বড় ধরনের বিনিয়োগ করতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।